না না পাথর দেয় তোমার তো হলো আমাদের যে উৎপাদন প্রণালী পলিস্টার কিভাবে উৎপাদন করে এটা বিক্রিয়া সহকারে দেখাইছিলাম, তাই না? আচ্ছা আজকে হবে তোমার হলো পলিস্টারের ভৌত গুণাবলী। আচ্ছা আমাদের এই যে পলিস্টার ফাইবারের যে ভৌত গুণাবলীগুলো আছে এগুলোর মধ্যে প্রথমটা হলো তোমার হলো টেনাসিটি, যেটাকে গ্রাম পার ডেনিয়াম বলা হচ্ছে, তার যার একক গ্রাম পার ডেনিয়াম, ঠিক আছে, যেটার পরিমাণ হলো অবশ্যই 4.5 থেকে 5, তবে হাই টেনাসিটি হলে 8 পর্যন্ত হতে পারে, অর্থাৎ এটা টেনাসিটি 4.5 থেকে 5, যদি হাই হয় খুব হাই হয় সেক্ষেত্রে হলো 8 পর্যন্ত হতে পারে, কারণ এগুলো এই হাই যেটা হাই টেনাসিটি যেটা হবে সেটা কিন্তু ওই শক্তিশালী যে ফাইবার আমরা যে রশি টশিগুলো তৈরি করি না এই এই ক্ষেত্রে ব্যবহার করা হবে, এই উচ্চ সম্পূর্ণ শক্তি যেগুলো অর্থাৎ তোমার হলো যে ত্রিপালের রশি ত্রিপাল এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটা টেনাসিটিটা অবশ্যই মনে রাখতে হবে যে টেনাসিটি এর ভৌত গুণাবলীর মধ্যে টেনাসিটিটা হলো 4.5 থেকে 5, যদি উচ্চ গতি সব উচ্চ ফাইবার হয় বা উচ্চ টেনাসিটি ফাইবার তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাদের 8 পর্যন্ত যেতে পারে। রেসিলিয়েন্সি হলো কি, এটা এটা হলো কুস্কানো ভাব, মানে রেসিলিয়েন্সি হলো কোনো কাপড় যখন কুস্কে যায় বা ভাঁজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ফিরে আসার যে ক্ষমতা তাকে বলতেছি আমরা রেসিলিয়েন্সি। এটা চমৎকার, মানে এর ভাঁজ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালো, রেসিলিয়েন্সি হলো ভাঁজ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ একটা কাপড়কে যদি আমরা পরিধান করি তাহলে ভাঁজ হয়, ভাঁজ হলে আমার ঝেড়া দিলে দেখবো যে অনেক কাপড়ের ভাঁজ রিকভার করতে পারে, অর্থাৎ সোজা হয়ে যায়। এটার মধ্যে পলিস্টার ফাইবার যারা কাপড় তৈরি করলে বা জামা তৈরি করলে বা পোশাক তৈরি করলে সে কারণে ভাঁজ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। এলাস্টিসিটি যেটা বলতেছে যে টেনে ছেড়ে দিলে টানলে কি বাড়বে আর ছেড়ে দিলে তার কমে আসবে আর কি, এটা ছিঁড়ে যাওয়ার পরে পর্যন্ত হলো 20 থেকে 30% প্রসারিত হয়, অর্থাৎ এই এলাস্টিসিটিটা ঘটে হলো এই এলাস্টিসিটিটা হলো আমার টানলে বাড়ে ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। তো এটা বলছে যে প্রথমত 20 থেকে 30% যদি সে কি বলে যে প্রসারিত হবে ছিঁড়ে যাওয়ার পরে পর্যন্ত, অর্থাৎ আমরা একটা সুতাকে ছিঁড়তে গেলে কতটুকু সে প্রসারিত হয় না মাপা হয়, তো এটাকে টানে ছিঁড়ার পর্যন্ত সে 20 থেকে 30% পর্যন্ত প্রসারিত হয়, পরে সে ছিঁড়ে যায় আর কি, আর 2% প্রসারণ করে ছেড়ে দিলে 97 থেকে 100% কিন্তু সে রিকভার করে অর্থাৎ ফিরে আসে। অর্থাৎ যদি 2% আমরা টেনে ছেড়ে দিই 2% তাহলে 97 বা 100 100% সে রিকভার করতে পারবে অর্থাৎ ফিরে আসতে পারবে। এবার ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে আমাদের, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা এটা খুব ভালো, চমৎকার, এটা খুব ভালো, এভাবে লিখে দিলে হবে খুব ভালো, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। আর্দ্রতা ধারণ ক্ষমতা হলো যেটা, এখানে আর্দ্রতা ধারণ ক্ষমতা দেয়নি বুঝছো, এখানে নাই আর্দ্রতা ধারণ ক্ষমতা, এদের আর্দ্রতা তাপ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু তাপে প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, অর্থাৎ আমরা পলিস্টার ফাইবার দ্বারা যদি কোনো কাপড় আগুনে শেক দেয় দেখবো যে সহজে কিন্তু সে পুড়ে যায় না, যদি আমরা দেখা গেছে 90° বা 98 এরকম সময়ে যে সে পুড়ে যাবে, কিন্তু এটা ইয়া ভালো, মোটামুটি তার প্রতিরোধ ক্ষমতাটা ভালো। চাকচিক্যতা এটা অবশ্যই পলিস্টার ফাইবার চকচক করবে অবশ্যই, এটা ভালো, এখানে হালকা থেকে উজ্জ্বল বলছে তবে এটা ভালো, মোটামুটি লিখে দিলে হবে মোটামুটি বা ভালো। এর মরণাঙ্ক যেটা আছে তোমার, মানে গলে যায় মানে কখন গলবে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে গলবে সেটাকে মরণাঙ্ক বলা আছে, সেটা হলো 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 250
50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘুরে যাবে। আর্দ্রতা পূর্ণ প্রাপ্তি মানে আর্দ্রতা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করতে পারে 0.4%, 0.4%। আপেক্ষিক আর্দ্রতা যেটা বলা আছে সেটা হলো যে 1.8। আপেক্ষিক আর্দ্রতা হলো 1.38। 1.38 জাস্ট এই পয়েন্টগুলো লিখে কিছু কথা আকারে লিখে দিবা, যে টেরাসিটিদের ক্ষেত্রে লিখবো যে গ্রাম পার ডেনিয়ার, অর্থাৎ তোমার হলো যে পলিশের ফাইবার 4.5 থেকে 5 গ্রাম পার ডেনিয়ার ইয়ে করতে পারে। দেখো আমাদের টেরাসিটি যেটা সেটা হলো যে 4.5 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে এই পলিশের ফাইবার টেরাসিটি। যদি হাই পলিশের ফাইবার যদি হাই টেরাসিটি ফাইবার তৈরি করতে যাই সেক্ষেত্রে 8 পর্যন্ত হতে পারে। এরপরে আছে তোমার হলো স্ট্রেস বা সরি রেসিলিয়েন্সি, এটা খুব চমৎকার, ভাস প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আর কি, এটা সহজে ভাস রিকভার করতে পারে। তারপরে ইলাস্টিসিটি হলো কি, ছিঁড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত তোমার হলো 20-30% প্রসারিত হয়। তবে 2% যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে তার 97-100% পর্যন্ত সে রিকভার করতে পারে এটা। আর ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটা খুব ভালো। এরপরে যেটা আছে সেটা হলো তাপ প্রতিরোধ ক্ষমতা, এটা মোটামুটি ভালো। চাকচিকতা হলো যে উজ্জ্বল থেকে হালকা হতে পারে। আর বর্ণ অঙ্ক অর্থাৎ এটা কত ডিগ্রি তাপমাত্রায় গড়ে যাবে সেটা হলো 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর আর্দ্রতা পূর্ণ অর্জন যেটা হলো 0.4% বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা সে গ্রহণ করতে পারবে। আর আপেক্ষিক আর্দ্রতা যেটাকে বলতেছি তোর হলো যে ইয়া বলে বায়ুমণ্ডল থেকে নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট বা তাপমাত্রায় যে বাতাস তাপমাত্রায় যে ইয়া তাপমাত্রা গ্রহণ করবে সেটাকে আপেক্ষিক আর্দ্রতা বলতেছি আমরা, সেটা হলো 1.38। এরপরে এর কিছু রাসায়নিক গুণাবলী আছে। রাসায়নিক গুণাবলীর মধ্যে হলো বিক্রিয়া ক্রিয়া, প্রথমত বিক্রিয়া ক্রিয়া, তো ব্লিচিং হলো দু ধরনের, একটা হয় অক্সিডাইজিং হয় আর একটা হলো রিডিউসিং হয়, যেটাতে অক্সিজেন জেনারেশন করে সেটাকে আমরা অক্সিডাইজিং এজেন্ট বলতেছি। আর হলো যেটাতে আমাদের রিডিউসিং অর্থাৎ হাইড্রোজেন উৎপাদ জেনারেশন করে উৎপন্ন করে সেটাকে আমরা রিডিউসিং বলতেছি। এ ধরনের ক্রিয়ায় কোনো ক্ষতি করে না, অর্থাৎ ব্লিচিং অক্সিডাইজিং ক্ষতি করে না, অক্সিডাইজিং ও রিডিউসিং এজেন্টে কোনো ক্ষতি নাই। রিডিউসিং এজেন্টে কোনো প্রকার ক্ষতি নাই, অর্থাৎ এখানে কোনো ক্ষতি করতে পারে না। এটা তো কটন না যে রিডিউসিং এজেন্ট বা তোমার হলো হাইড্রোলাইসিস করতে পারবে, অতএব সেতু এই তোমার হলো পলিশের ফাইবারে কোনো ধরনের ক্ষতি হয় না। তারপরে অ্যাসিডে ক্রিয়া, অ্যাসিডে ক্রিয়াটা হলো কি তোমার তোমার হচ্ছে যে আমাদের যে সালফিউরিক অ্যাসিড বা আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় থাকে, ব্যবহার করা থাকে এসিএল অথবা এসআইএসওফোর ব্যবহার করা হয় থাকে, হ্যাঁ, এ ধরনের অ্যাসিডের কোনো প্রকার আচ্ছা শুধুমাত্র আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিডের কিন্তু এটা ক্ষতি হয়, অর্থাৎ এটা যদি আমাদের এই গাঢ়ের মধ্যে আমাদের 80% যে গাঢ় আমাদের সালফিউরিক অ্যাসিড কিন্তু যদি আমরা কোনো বাল্টির মধ্যে কোনো পানির মধ্যে যদি আমরা উপর থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালি ঠিক আছে সঙ্গে সঙ্গে পানির মধ্যে আগুন লেগে যাবে, কথা বুঝছো? সুতরাং এই এখানে হলো হালকা যে অ্যাসিডগুলো আছে আমাদের, যেমন হালকা অর্থাৎ কম কনসেন্ট্রেশন অর্থাৎ কম ঘনত্বে যায় সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিডগুলো আছে সেগুলোতে কোনো প্রকার ক্ষতি হবে না, তবে গাঢ় সালফিউরিক অ্যাসিডে এটা ক্ষতি হতে পারে, ঠিক আছে? এরপর আছে অ্যালকালি, আমরা তো সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম শুনতে না,
বা সোডিয়াম কার্বনেটের নাম শুনছে, যেগুলোকে অ্যালকালি বলা হয়। এই অ্যালকালিতে তাদের প্রচুর প্রতিরোধ ক্ষমতা আছে। তবে অতিরিক্ত তাপ প্রয়োগ করলে সেখানে তোমার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পলিস্টার ফাইবারটা অ্যালকালিতে প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, তবে যদি আমরা উচ্চ তাপে আমরা যদি এটা অ্যালকালি প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই ফাইবারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। জৈব দ্রাবক, জৈব দ্রাবক বলতে আমাদের যে বেনজিন টয়লুন যেটাকে বলা হচ্ছে, এগুলো ধরনের প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। জৈব দ্রাবক যেটা বলতেছি আমাদের বেনজিন টয়লিন, এই ধরনের যে প্রতিরোধ ক্ষমতা আছে এগুলো তো খুব ভালো। এবং হলো আমাদের যে সূর্যের তাপ, সূর্যের আলো এবং তাপে যদি কোনো সময় ক্ষতি হয় কিনা, সূর্যের আলো বা তাপে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ আমাদের দেখবো যে এই পলিস্টার ফাইবার যদি আমরা ব্যবহার করি দেখবো যে ঘাড়ে কাঁধে কিন্তু সাদা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে। এই খেয়াল রাখতে হবে যে গ্লাসের পিছনে সূর্যকিরণের প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু অধিক সময় রেখে দিলে দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ কি, আর একটা কাপড়কে যদি আমরা বা ফাইবারকে যদি আমরা সূর্যের আলোতে বেশিক্ষণ সময় রাখি তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। রং করার ক্ষমতা, এখানে সব রং করার সম্ভব না, তবে পরিষেবাভাবে ডিসপ্লাসের দ্বারা রং করা খুব সহজে রং করা যায়, তবে রং খুব পাকা হয় এবং স্থায়িত্ব হয়, ঠিক আছে। এর পলিস্টার ফাইবার দ্বারা রং করলে রং খুব পাকা হবে এবং এটার স্থায়িত্ব হবে, তবে ডিসপ্লাস অ্যাজোয়িক রিয়েক্টিভে কিছু কিছু ব্যবহার করা যায়। তবে এটা দিয়ে সবচেয়ে রঙের প্রতি আকর্ষণ ভালো হলো ডিসপ্লাস ডাই। ছত্রাক মিউলডিউ, এই যে ছত্রাক বলতে পোকামাকড় বা স্বাচ্ছন্দ্য অবস্থা থেকে এ ধরনের কোনো ইয়া থেকে তারা আক্রমণ ইয়ে হয় না, আক্রান্ত হয় না আর কি। মানে ছত্রাক জাতীয় পদার্থ যে সাদা সাদা হয় না কাপড়ের উপর, সাদা সাদা অংশ প্রবলেম পড়ে, হ্যাঁ এগুলো ধরনের এগুলোতে তারা আক্রান্ত হয় না। কীটনাশক বা পোকামাকড়ে তারা আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয় না। দাহ্য, তবে আস্তে আস্তে পুরো অগ্নিশয় সংকুচিত হয়। অর্থাৎ কি, পলিথিন যখন আমরা পুরাই তখন কি পুঁতে পুঁতে কি সংকুচিত হয় কিনা, বলে হ্যাঁ বলে যায় বা সংকুচিত হয় না পলিথিন হয়ে তারপরে মন্ড আকারে হয়, ঠিক পলিস্টার ফাইবারটা তাই হবে, কিন্তু পলিস্টারটা একটা পলিথিনের মতো। তড়িৎ এবং চাপীয় আচরণ, এটা তড়িৎ পরিবাহী নয়, অর্থাৎ তড়িৎ কাপড় সাধারণত তড়িৎ পরিবাহী হয় না বা করা সম্ভব না। যদি আমি পলিস্টার ফাইবারের কিছু কিছু জিনিস আছে তড়িৎ অবশ্যই তড়িৎ পরিবাহী হবে না, কারণ কি তোমার এগুলো প্রোটেক্টিং কি বলে আমাদের যে কেবলের গায়ে যে কোটিং দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয়, এটা কিন্তু আমাদের এই পলিশন ভাবে করা হয়, হ্যাঁ বুঝছি কি হ্যাঁ প্লাস্টিক যেটা আমরা বলতেছি। তো এই হলো আমাদের এই যে রাসায়নিক ইয়া বৈশিষ্ট্য সম্বন্ধে। যেমন প্রথমত হলো কি, ব্লিচিংয়ের ক্রিয়া অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্টে তাদের কোনো ক্ষতি করতে পারে না। দ্বিতীয়ত হলো অ্যাসিডে ক্রিয়া, এরা স্বাভাবিক অ্যাসিডে কিন্তু সব ধরনের অ্যাসিডে বিয়ার প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে গাঢ় যদি অ্যাসিড হয় সালফিউরিক অ্যাসিড সেক্ষেত্রে কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা কি বা ক্ষতিগ্রস্ত হবে। সে অ্যালকালিতে হলো যে অধিকাংশ অ্যালকালিতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে না বা হবে না ফাইবারটা, কিন্তু তাপে যদি আমরা উচ্চ তাপে যদি প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের এই ফাইবারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর জৈব দ্রাবকে তার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। তারপর সূর্যের আলো বা তাপে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে কম প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু যদি দীর্ঘক্ষণ কোথাও কোনো ফাইবারকে রাখা হয় সেক্ষেত্রে ফাইবারটা দুর্বল হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হয় আর কি। রং করার ক্ষমতা, আর এই ফাইবারের রং খুব পাকা হয় এবং চমৎকার উজ্জ্বল, উজ্জ্বলতাও ভালো, তবে এই ফাইবারের ডিসপ্লাস ডাইয়ের প্রতি খুব আকর্ষণ আছে, ঠিক আছে। এটুকু লিখলে হবে, ছত্রাক বা মিল্ডিউ দ্বারা আক্রান্ত হয় না, আর কীটপতঙ্গ বা পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা যেটা বলতেছে সেটা খুব ভালো, আর দাহ্য পদার্থ দাহ্য আচরণ কি সে আস্তে আস্তে সংকুচিত হয় পুড়ে যায় আর কি। আর তড়িৎ তাপীয় আচরণ যেটাকে বলতেছে সেটা হলো যে আমাদের এটা কি তড়িৎ কুপরিবাহী। আচ্ছা এরপরে আমরা চলে যাবো ব্যবহার,
পরিচর ভাবের দ্বারা কি কি কাজে ব্যবহার করা হয়? প্রথমত পরিচর ভাবের দ্বারা দড়ি, মাছ ধরার জাল, হ্যাঁ, তারপরে হলো পালের কাপড়, সেলাই সুতা, অর্থাৎ নৌকার যে পাল, নৌকার যে পাল ছিল কিনা, এখন যে বাজারে প্লাস্টিকের দড়িগুলো বেরোচ্ছে এগুলো তৈরি করতে কিন্তু ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, মাছ ধরার জাল, মাছ ধরার জাল বোঝো, ওই যে আমাদের যে পাক জাল গুলো আছে না, পাক জাল, তারপরে যে কারেন্ট জাল বলতেছি আমরা, কারেন্ট জাল, এগুলো তৈরি করতে কিন্তু আমাদের এটা ব্যবহার করা হয়ে থাকে। ওভেন এবং নিট কাপড় তৈরিতে ব্যবহার করা হয়, ওভেন এবং নিট কাপড় এবং ক্রিসপ্রুফ, ক্রিসপ্রুফ বলতে, আচ্ছা, এই হলো প্রথমত হলো দড়ি, মাছ ধরার জাল, পালের কাপড় এবং হলো তোমার হলো সুতা তৈরিতে, পলিস্টার সুতা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। দুই নম্বর যেটা হচ্ছে সেটা হলো যে ওভেন এবং নিট কাপড় তৈরিতে, ভাঁজ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কাপড় তৈরিতে বা ফার্নিশিং কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। কি কি? দুই নম্বরটা হলো ওভেন এবং নিট, এবং হলো ভাঁজ প্রতিরোধ ক্ষমতা কাপড় এবং ফার্নিশিং ক্লোথ। ওই যে ফার্নিশিং ক্লোথ কিন্তু ফার্নিচারে যে বা ওই যে রং করার জন্য যে বা ইয়াগুলো পাওয়া যায়, মার্কিন ক্লোথগুলো পাওয়া যায় না, ওই ধরনের ক্লোথ তৈরি করা হয়। কটন উল ভিস্কোসের সাথে ব্লেন্ডেড করে কাপড় তৈরি করা হয়। কটন উল ভিস্কোসের সাথে ব্লেন্ডেড করে কাপড় তৈরিতে ব্যবহার করে, অর্থাৎ কাপড় তৈরি বলতে আমার শার্টিং, শুটিং, পর্দা কাভার, হ্যাঁ, তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ শার্টিং, শুটিং, অর্থাৎ শার্ট প্যান্ট তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। স্টাবল কটন, স্টাবল পলিশার, কটন মিশ্রণ করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ উন্নত মানের পলিশার ফাইবার দ্বারা, উন্নত মানের কটন মিশ্রণ করে আমরা উন্নত মানের পোশাক তৈরি করতে পারি। শিল্প কারখানায় হলো টায়ার কট, টায়ার কট তো ছিল, টায়ারের যে ইয়েটা ইয়ে করি, কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট বলতে আমাদের যে ধান ভাঙা মিলে যে বেল্টটা আছে না, মোটর থেকে যে ইয়া হলার পর্যন্ত যে বেল্টটা দেওয়া হয় ওটাকে কনভেয়ার বেল্ট বলা হয়। ওই কনভেয়ার বেল্ট তৈরিতে স্ক্রিন কাপড়, অর্থাৎ স্ক্রিন কাপড় পাতলা এত কাপড় তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। ফিল্টার ক্লোথ, আমাদের ফিল্টারে তো যে বিভিন্ন ধরনের যে ফিল্টার ব্যবহার করা হয় পানি ছাগলের জন্য, অথবা চা ছাগলের জন্য বা অথবা তেল ছাগলের জন্য যে ফিল্টারটা ব্যবহার করা হয়, এগুলো তৈরিতে ব্যবহার করা যায়। এখানে আবার লিখতে মাছ জাল দরকার নাই। এসিড তৈরি কারখানায় তোমার হলো প্রোটেক্টিভ ক্লোথ হিসেবে ব্যবহার করা হয়, অবশ্যই এসিড তৈরি কারখানায়, অর্থাৎ যেখানে এসিড তৈরি করা হয় যে কারখানাগুলোতে, সেখানে যেন গায়ে এসিড না লাগে, সেই গায়ের পোশাক তৈরি করার জন্য আমরা এই পলিস্টার ব্যবহার করে থাকি। গলিত পলিস্টার দ্বারা, পলিস্টার দ্বারা কাগজ তৈরির মেশিন, অর্থাৎ গলিত পলিস্টার দ্বারা কাগজ তৈরির মেশিন, ইনসুলেটিং টেপ, উচ্চ হর্স পাওয়ার যুক্ত মোটরের তৈরি ব্যবহার করা যায়। অর্থাৎ কি, ইনসুলেটিং টেপও ব্যবহার করা যায় এই পলিস্টার দ্বারা। আমাদের যে বাজারে ইনসুলেটিং টেপ পাওয়া যায় আমাদের, অর্থাৎ যে আটা জাতীয় যে টেপগুলো পাওয়া যায়, যে ওসাকা বা এটা সেটা পাওয়া যায়, এগুলো তৈরি ব্যবহার করা হয়ে থাকে। ফায়ার এক্সটিংগুইশার এবং পিভিসি পাইপের তোমার হলো পলিস্টার হোস পাইপ, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার আমাদের কলেজে আছে, লাল বক্সগুলো আছে, মাঝে একটা পাইপ লাগানো আছে, ওই পাইপটা তৈরি করতে কিন্তু এই পরিষেবা ব্যবহার করা থাকে। বিভিন্ন অ্যাপারেল ফার্নিশিং, বাড়ির গৃহসজ্জামূলক কাপড় তৈরি করতে ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রিয়াল কাপড় তৈরি করতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের গৃহসজ্জামূলক কাপড়, ফার্নিশিং ক্লোথ, আর হলো তোমার হলো যে ইন্ডাস্ট্রিয়াল কাপড় তৈরিতে এই পলিস্টার ফাইবার ব্যবহার করা হয়। প্রথমত আবার বলতেছি একটু, দড়ি বা মাছের, মাছ ধরার জাল, পালের কাপড় এবং হলো তোমার হলো সুতা দড়িতে পলিস্টার ব্যবহার করা হয়ে থাকে। দুই নম্বর ওভেন, ওভেন ও নিজের কাপড় তৈরিতে এবং ক্রিস প্রতিরোধ, অর্থাৎ ভাঁজ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফার্নিশিং কাপড় তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। উল, কটন, ভিস্কোস, এই তিনটার সাথে ব্লেন্ডিং করে শার্টিং, শুটিং কাপড় তৈরিতে ব্যবহার করা হয়, শার্ট এবং প্যান্টের কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। চার নম্বর হলো পলিস্টার, স্টাবল পলিস্টার, অর্থাৎ শক্তি সম্পন্ন পলিস্টারের সাথে কটন ভাবের মিক্সিং করে উন্নত মানের কাপড় তৈরি করা সম্ভব। শিল্প কারখানায় টায়ার কট, টায়ারের কট, কনভেয়ার বেল্ট, স্ক্রিন কাপড় এবং ফিল্টারের কাপড় তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এসিড তৈরি কারখানায় প্রোটেক্টেবল কাপড় তৈরিতে ব্যবহার করা থাকে। গলিত পলিস্টার ফাইবার দ্বারা বা পলিস্টার দ্বারা কাগজ তৈরির মেশিন, ইনসুলেটিং টেপ, তোমার হলো উচ্চ হর্স পাওয়ার সম্পূর্ণ মোটর তৈরিতে এই তোমার হলো পলিস্টার ফাইবার ব্যবহার করা হয়।
ফায়ার এক্সটিংগুইশার এবং পিভিসি পাইপের যে সামনে যে হোস পাইপটা থাকে এই পাইপটা তৈরি করতে আমাদের এটা ব্যবহার করা থাকে। বিভিন্ন অ্যাপারেলের অর্থাৎ বিভিন্ন অর্থাৎ বাড়িতে গৃহসজ্জামূলক কাপড় তৈরিতে আমাদের বিয়ে বাড়িতে দেখবো লাল নীল হলুদ কালার যদি গ্রে কালার অ্যাশ কালার বিভিন্ন কালারের যে ডিজাইনের কাপড়গুলো পাওয়া যায় বাজারে এগুলো তৈরি করতে কিন্তু ব্যবহার করা থাকে। আর হলো ইন্ডাস্ট্রিয়াল কাপড় তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের মোটামুটি তোমার পলিস্টার ফাইবার পঞ্চম অধ্যায়। আমাদের পঞ্চম অধ্যায়ের শেষ আগামী যে অধ্যায়টা হবে অ্যাক্রাইলিক ফাইবার। আচ্ছা অ্যাক্রাইলিক ফাইবারটা আমরা চেষ্টা করব নেওয়ার জন্য আগামী ক্লাসে অ্যাক্রাইলিক ফাইবারের সংজ্ঞা আর অ্যাক্রাইলিক ফাইবার তৈরিতে কী কী কাঁচামাল ব্যবহার করা হয় থাকে আর অ্যাক্রাইলিক ফাইবারের তোমার হলো যে কী কী কাঁচামাল ধরলে প্রস্তুত প্রণালীটা কেমন হবে এইগুলো সম্পর্কে একটু আলোচনা করবো। যাই হোক তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।